شفيع الخلائق ويلكم تو اور يوتيوب چینل میں راجت میڈیا علي شفيع الخلائق ويلكم تو اور يوتيوب چینل میں راجت میڈیا علي दुनिया जदि ना थाके तुम्हार नेतागिरी कोथाय दुनिया जदि ना थाके तुम्हार भंडामी कोथाय दुनिया जदि ना थाके तुम्हार पीरगिरी कोथाय दुनिया जदि ना थाके तुम्हार अमार भाईरा नेतृत्वर बिल्डिंग कोथाय दुनिया जदि ना थाके तुम्हार अवैध अर्थ कोथाय दुनिया ही तो नहीं दुनिया नहीं तुम ही हो नहीं दुनिया नहीं आमी हो नहीं বরযাত্রী মনে আছে এক বিয়াই আর এক বাইর কাছে দিয়ে গেলে এই বিয়াই মাইয়া তো নেছেন তুললে নেবেন কয়জন আইবেন কন কয়জন খাওন কারে কয় এবার একটা দেখাই দিন বিয়াই কই দেখা যাবে আরে বিয়ের দিন 100 জমে 100 বুঝেন নাই দুই বিয়ের পাল্লা হে কই খাওয়াইয়া মাইরালাম হে কই দেখ মানে কত দূর খাইতে পারো বাইছে বাইছে 100 আনু এমন খাওয়া খামু পেটের উপর যাতে উকুন মারা যায় একদম খাইয়া আখের লাগাই দেব কইতেছে 100 বর যাত্রী কয়শো এর মধ্যে বর কয়জন একজন যাত্রী কয়জন 99 বর একজন যাত্রী কতজন 99 জন বর যোগ যাত্রী দুইটা মিল্লা হইল বর যাত্রী কি কয় বর যোগ যাত্রী বর যাত্রী এবার বর যাত্রী গেছে অমুক রাস্তার মোড়ে কি জানি বাজারটার নাম ওই চৌরাস্তা বাজারে গাড়ি আইসা রেডি বরের জন্য আমার দিকে তাকান খেয়াল করেন চৌরাস্তায় বরের জন্য একটা স্পেশাল গাড়ি থাকে না আর বরের লগে আরো চার পাঁচ জন লগে যাইতে পারে আর পিছনে বড় বড় কয়েকটা গাড়ি আবার বিবাহের মধ্যে কিছু বকশিস টকশিস দেওয়ার ব্যাপার স্যাপার থাকে কিছু লোক কয় 1000 টাকা দিছি 1500 উড়াই আনু আল্লাহ যদি বাঁচায় 71 সালে যা না খাইছি এবার খামু আল্লাহ যদি খাওয়ায় আগের দিন থেকে রোজা রাখকে দিছে বিনা দিয়েইতে রোজা রাখছে আগের দিন থেকে না খাওয়া কত খাওয়াইতে পারো তুমি বিয়াই প্রত্যেক আমি কায়দা মতো বাইছে বাইছে ও খোদা আমার স্পর্শকাতর কিছু আত্মীয় থাকে দুলা ভাই চাচা মামা হ্যাঁ যদি ঠিক মতো সম্মান ইজ্জত না দেয় একটু যদি টেরা হয়ে যায় এককালে ফেস লাগাই দেয় পুরা অনুষ্ঠানের মধ্যে বিশৃঙ্খলা লাগাই দেয় এরকম কিছু মানুষ আছে আপনি গো এলাকায় নাই আমাকে ওদিকে বোঝাই ওরে খোদা এবার কয়েকজন লোক পাঁচ সাত জন লোক আসে নাই দুপুর সাত জোহরের নামাজ হয়ে গেছে রোজা রাখা গরুবের কি অবস্থা বুঝেন তো আগের দিনও খায় নাই বরের কয় তুই খালি যাবো নাক সাপো বেড়া আমাকে জান যায় তাড়াতাড়ি সল কয় দুলাবাই না আসলে কেমনে যাবো কয় তুই থাক এই জায়গা আমরা গেলাম গাড়ি লইয়া বরের যাত্রী দুইয়া ওন্দা গেছে ওই যে গলা সিপা উলানিয়া দৈরা নেন কাছে নাকি উলানিয়া গাড়ি দেখিয়া মাইয়ের বাপে মাইয়ের ভাই সব আইছে বর যাত্রী আইছে আইসা অন্য কেউ দিক চায় না খালি খোঁজ করে খোঁজ করে আর একটা যুবক বাইরে কয় দেখেন কি আমরা আমরা বরের লগের লোক খাওন দাম তাড়াতাড়ি খুদাই মরিয়ে যাইতেছি হেকে আপনারা আইছেন বর যাত্রী তো বর কই কয়রে তুই এই খালি নাক সাপিয়ে বই দেয় আপনার মাইন্ড করেন না আপনার জন্য তো খানা পাকাই নাই খানা পাকাইছি বরের জন্য আর বরের ওসিলায় খানা পাকাইছি আপনাকে খানা খাবেন তার জন্য সৌজন্য খাবার আপনাদের জন্য খানা হয় না আপনারা হইলেন বর যাত্রী বরের জন্য খানা হইছে আপনারা খাইবেন ফাও
কিন্তু বররে দেখতেছি না আপনারা খানা খাইবেন কেমন কথা উনি আসুক এর মধ্যে এক উচ্চৃঙ্খল প্লেট ভাঙ্গা গ্রুপ আছে না আবার বিয়ায় বিভিন্ন মিটিং মিছিলে খালি চেয়ার ভাঙ্গে প্লেট ভাঙ্গে দেখেন না ও খোদাই প্লেট ভাঙ্গা গ্রুপ খায় খাওন দিলেন দিলেন না দিলে কন আমরা কি খাইতে আইছি নাকি মাইয়ার বাপে আবার এরকম সেতা যা বাটা তুই যা তোর লজ্জা খাওয়ান পাকাই নাই খাওন যদি খাইতে হয় বরকে নিয়ে আসো বর সহ যারা আছে তারা হইল বর যাচ্ছি আর বর রাইখে যারা আসে খাইতে এগুলো হলো বর 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 মানে অসভ্য কি কয় যাত্রী বর যতক্ষণ থাকে তখন নাম কি বর যাত্রী বর নাই খালি যাইয়া খাইতে কইছে তুই দাওয়াতি মেহমান না রাস্তা থেকে খাইতে আইছো বুঝবো কেমনে বর না থাকলে এগো নাম কি বর বর আর বরের সাথে সম্পর্ক তার নাম কি বর যাত্রী এবার জোরে কয়েন খানা পাকাইছে কার জন্য বরের জন্য খাইবে কারা সবাই যাত্রী না মিল্লা কোন সময় যখন বরের সাথে তাদের সম্পর্ক থাকবে ও ধনীরা ও নেতারা ও মুরব্বীরা শুনে রাখেন এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট তালবে আলিম গুলা হাফেজে কোরআন গুলা এগুলো হলো জমিনের জন্য বর সরমনাই স্যার সিনাপুর বুড়ার হকানি পীর সাহেব হুজুররা হকানি পীর আর বুজুর্গ হইল এই জমিনের জন্য বর নামাজে আবেদ বান্দা গুলো হইল জমিনের জন্য বর এই বরের কারণে তুমি খাও যদিও বররে মাঝে মাঝে দুই একটা ঘুষিও দাও কিন্তু বরের কারণে খাও বরের সাথে সম্পর্ক থাকবে তুমিও খানা পাইবা যেদিন বর থাকবে না আল্লাহ পাক বলবেন ও ইসরাফিল তাড়াতাড়ি সিংহায় ভোগ দিয়ে দাও এই বরবরার অসভ্যদের আমি আর খাওয়াবো না আমার বড় খেয়াল করেন বোঝার চেষ্টা করেন বর যাত্রী এই জন্য আলেম ওলামা পীর বুজুর্গ এদের সাথে যারা সম্পর্ক রাখে এরা কি বর যাত্রী আর যারা এদের বিরোধিতা করে এগুলো কি বর বর মানে অসভ্য আল্লাহ পাক অসভ্যদের কেউ খাওয়ায় বরের কারণে ও খোদা আপনার এলাকায় যদি কেউ কোটি টাকার মালিক হয় কার কারণে এই হাফেজে কোরআনের কারণে ওই নামাজি লোকটা আবেদের কারণে ওই আল্লাহওয়ালা আলেম তার কারণে ওই হক্কানি পীরের কারণে ও খোদা যেদিন ওই হক্কানি পীর থাকবে না সেই দিন তোমার খানা পিনাও বন্ধ তোমার সব বন্ধ হয়ে যাবে কার কারণে সিন্নি খাইলা মোল্লা চিনলা না কার কারণে খাও আর চোখ লাল করো কোরআন হাদিসের উপর যদি বিশ্বাস করতে হয় তাহলে এগুলো বিশ্বাস করতে হবে আর যদি কোনো নাস্তিক মুরতাদ বদমাশ বলে কোরআন হাদিস মানি না তোর জন্য বিশ্বাস করার দরকার নাই আমার বারা খেয়াল করেন বোঝার চেষ্টা করেন তাহলে বরদের সাথে সম্পর্ক রাখবো কি আমি তো ঝালমুড়ির মতো মাখাই ওয়াজ খাওয়াই দিই সহজ কথা ডিজিটাল কায়দা দেখছেন অবস্থাটা কি আল্লাহ দেশটার হেফাজত করো এই যে আপনারা তওবা করলেন যে আল্লাহ মাফ চাবো আল্লাহ পাক হয়তো ফেরেশতাকে বলে দিছে এ ফেরেশতারা এদের কারণে এই দেশটারে আরো কিছুদিন রাখ এদের কারণে এদের তওবার কারণে ওই যে টুঙ্গিতে তওবা করে ষষ্ঠীরায় তওবা করে চরমনাই তওবা করে আর আল্লাহ কয় এদের এই চোখের পানির কারণে কিছুদিন রাখ গজব নাজিল করিস না যারা ডোল বাজায় গান বাজায় সার্কাস দেখায় সিনেমা দেখায় এদের কারণে তো গজব খেলে আসতে থাকে ওই যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ চোখের পানি ছাইরা কয় আল্লাহ আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ তখন আবার কয় এই ফেরেশতা ধ্বংস করিস না ওই কামদুন্য কিছু আছে ওদের কারণে আরো 200 বছর দেশটার রেখে দিই কোথায় থাকবে
থাকবা জালেম, তুমি কোথায় থাকবা দুনিয়া যদি না থাকে? কোথায় থাকবা গ্রামটা যদি না থাকে? আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন। তাহলে তওবা করার বিকল্প নাই, আমাদের তকদিরের দরজা খোলা। আল্লাহ পাক তওবা করা শিখায় দিছে, নবীজি শিখায় দিছে তওবা করো, তওবার কোনো বিকল্প নাই। আল্লাহ পাক বলেন কুল্লুকুম খাতাউন, আল্লাহ নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم كلكم خطاون وخير الخطائين توبون। তোমাদের মধ্যে সব মানুষগুলো গুনাহগার, তবে উত্তম গুনাহগার হলো সে যে গুনাহ করে তওবা করে। আর তওবাকারী আল্লাহ সবচাইতে প্রিয়। খেয়াল করেন তওবাকারীর দাম কত, বিরক্ত হইতেছেন না? শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। খুঁটিবিহীন নীলিম আকাশ তোমার মহিমা করেছে প্রকাশ, খুঁটিবিহীন নীলিম আকাশ তোমার মহিমা করেছে প্রকাশ, মেঘ রাশি বৃষ্টি ঝরায়, মেঘ রাশি বৃষ্টি ঝরায় তোমার অসীম করুণায়। শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। জোরে, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। নিখিল ভুবন দিলে সাজিয়ে নাজনিয়ামত আশেষ দিয়ে, নিখিল ভুবন দিলে সাজিয়ে নাজনিয়ামত আশেষ দিয়ে, ফুলে ফলে ভরিয়ে দিলে, ফুলে ফলে ভরিয়ে দিলে স্নিগ্ধ শ্যামল সুশোভায়। শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। আরো শুনবেন নাকি? জীবন ধারণ করার তরে রিজিক দিলে দুনিয়া ভরে, আল্লাহু আকবার। জীবন ধারণ করার তরে রিজিক দিলে দুনিয়া ভরে, দিছে নাকি রিজিক? গাছের মাথায় পানির ডিব্বা কে দিছে? জোরে বলবেন, লাঠির মধ্যে শরবত কে দিছে? কলার মধ্যে দুধ আর চিনির মজা কে ঢুকাইছে? ও খোদা, মাটির নিচের আলু আর চিনাবাদাম কে দিছে? পুকুর ভরা মাছ কে দিছে? আহারে আল্লাহ, আকাশ বাতাস গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য গাছপালা তরুলতা কে দিছে? কার জন্য দিছে? আমাদের জন্য। জোরে কেন, কার জন্য? আমাদের জন্য, সব কিছু আমাদের জন্য। আর আমাদের কেন বানাইলেন?
মালিকের গোলামি করার জন্য। আল্লাহ পাক বলতেছেন, বান্দা সব দিলাম তোদের জন্য, আর তোদেরকে এমন কোটি কোটি জিনিস দিলাম, তোরা সেইটা সব বহন করলি, বক্ষণ করলি, কত সুন্দর রাস্তায় হাঁটে, কোনো কষ্ট লাগে না, অটোমেটিক ভিতরে পাম্পার লাগাই দিছে, বাতাস ভিতর থেকে যায় আর আসে, যায় আর আসে, বিশুদ্ধ যায়, দূষিত হয়ে বের হয়। ও খোদা, বাতাস বন্ধ তো বান্দা আর নড়াচড়া করে না। বাতাস বন্ধ নড়াচড়া করে না। আজকে আমি নোয়াখালী থেকে আসছি, গত পরশু দিনের ঘটনা নোয়াখালীতে, এক মাস্তান ছেলে দোকানে যায়, ভাই এক কাপ লাল চাতে বেটা। তো দোকানদার ভয়টা তাড়াতাড়ি লাল চা দিয়েছে, লাল চাটা হাতে উঠে মুখের কাছে নিয়ে এক চুমুক খালি খাইছে, খাইয়া আস্তে কাপটা ধুয়েই শুয়ে পড়ছে। লোকেরা ধরাধরি কইরা ডাক্তারের কাছে নিয়ে গেছে, আল্লাহর বান্দা আর দুনিয়ায় নাই। কি কন কি কন আসতেছে, একটু তওবার কথাটা একটু পরে বলতেছি। তাহলে ইনশাআল্লাহ রিজিক দিছে কার জন্য? আমার জন্য। আর আমাকে বানাইছে কেন? আল্লাহর গোলামের জন্য। তো গোলামি হবে কার? আল্লাহর। আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। জীবন ধারণ করার তরে রিজিক দিলে দুনিয়া ভরে, পাহাড় চিড়ে ঝর্ণা ঝরে, পাহাড় চিড়ে ঝর্ণা ঝরে, তোমার নিপুণ ইশারায় শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। চিৎকার মেরে বলুন কার দয়ায় বেঁচে আছেন? যেই মালিকের দয়ায় বেঁচে আছেন, সেই মালিকের যেমন শুকরিয়া আদায় করা দরকার মনে করেন একজন মুসলমান হিসাবে, তেমন আওয়াজ দিয়া আবারও বলেন আলহামদুলিল্লাহ। তাহলে গুনাহ থেকে তওবা করতে হবে, সবাই একমত? একমত? কারা কারা একমত? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। ও তওবা করা লাগবে যখন একমত হয়ে গেলাম, তাকে এখন কবে করা লাগবে এইটা হলো কথা। প্রত্যেকের কিন্তু একটা জন্ম নিবন্ধন, জন্ম তারিখ আছে, আইডি কার্ড যার আছে জন্ম তারিখও সেখানে রাখা আছে। যদিও আমাদের ঠিক ঠিক কয় যারা, তাগো জন্ম তারিখ ভুল, আমারটাও ভুল, আন্দাজে মেরে দিছি, পিসাবটাও বানান না, পিসাবেরটাও বানান না, মুড়িদেরটাও বানান না, কারণটা আমরা তো কোনোদিন জানতাম না কোন দিন কোনটা লাগবে, কি কর, মা বাবা কোনোদিন জানতো না।